গোমূত্র থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য তৈরি করতে গবেষণা শুরু করেছে ভারতের নামকরা বিশ্ববিদ্যালয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। এই গবেষণাটির নাম দেওয়া হয়েছে সায়েন্টিফিক ক্যারেক্টারাইজেশন মেথডস ফর বেটার ইউটিলাইজেশন অফ ক্যাটল ডং অ্যান্ড ইউরিন। সম্প্রতি এটি ট্রপিক্যাল অ্যানিমাল হেলথ অ্যান্ড প্রোডাকশন এর নামে এক জার্নালে প্রকাশিত হয়েছে। ভারত সরকারের বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয় এই প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছে। আইআইটির বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের শাখার গবেষণাটি পরিচালিত হয়েছে। এই গবেষণা সফল হলে গ্রামীণ ভারতের অর্থনৈতিক চালচিত্র বদলে যাবে বলে জানিয়েছেন গবেষকরা।